হাই গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা প্রোডাক্ট আছে, বেসিক্যালি এটা একটা আনবক্সিং ভিডিও। তো অনেকদিন ওয়েট করার পর, অনেক মানে রিভিউজ দেখার পর আজকে আমরা একটা অ্যাকশন ক্যামেরা পারচেজ করেছি, সেইটাই আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করব। গাইস, বক্সে একটা ক্যামেরা ছিল, ক্যামেরার সাথে আপনি ওয়াটার প্রুফ কেস দেখতে পাচ্ছেন, এই ওয়াটার প্রুফ কেসটা এর সাথে এসছে। এছাড়াও অনেকগুলো মাউন্ট এসছে, এটা বাইকের হ্যান্ডেলের জন্য মাউন্ট, এগুলো সব আপনি এক্সট্রা মাউন্ট করতে পারেন। একটা অক্স কেবিল দিয়ে, অক্স কেবিল, ডেটা কেবিল বা চার্জিংয়ের জন্য পোর্ট আপনি বলতে পারেন, লাইটিং কেবিল। আচ্ছা, নর্মালি হেলমেট মাউন্ট দিয়েছে বেশ কিছু, একটা এইগুলো প্রোটেক্টর আছে, প্রোটেক্টর, একটা ক্লথ দিয়েছে ক্লিন করার জন্য, মানে মাইক্রোফাইবার ক্লথ টাইপের, আর একটা ইউজার ম্যানুয়াল। এই সব কিছু ছিল বক্সে। আর আমি আলাদা করে একটা স্যান্ডিক্সের 64 GB মেমোরি কার্ড পারচেজ করেছি, তো সেটাও আমি আপনাকে ডিটেলসে ডিটেলস দেখিয়ে দেবো, অ্যান্ড ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক আমি কিন্তু শেয়ার করে দেবো, আমার ক্যামেরা পারচেজের ডিটেলস অ্যান্ড মেমোরি কার্ডের ডিটেলস। এবার এই মেমোরি কার্ডটা ইনস্টল করা যাক, করে ক্যামেরাটাকে অন করে দেখা যাক। ওকে গাইস, আমি ওয়াটারপ্রুফ কেসটা খুলে ফেলেছি। খুবই ছোট্ট একটা ক্যামেরা, এখনো ক্যামেরাকে অন করিনি, আমি জাস্ট ক্যামেরার সামনে অনটা করব। ক্যামেরা অন হয়ে গেছে, একটু এই ব্যাপার দেখতে হচ্ছে, ভিডিওটা এরকম আসছে। দেখুন, এখানে কোনো মেমোরি কার্ড নেই, তাই জন্য এটা আমি কোনো রকম ভিডিও করতে পারবো না। মেমোরি কার্ডটা আমি ইনস্টল করে বাকিটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু আমার অন, এটা আমার ফেস। ঠিক আছে, ফেসটা আই থিঙ্ক ক্লিয়ার। আমি জানি না এখনো, এটা আমি এর আগে কখনো ইউজ করিনি, আমি অনেক রিভিউ দেখে এটা পারচেজ করেছি, রিভিউ খুব ভালোই আছে ক্যামেরাটার। বাকি আমি এখন এটা ইউজ করি, ইউজ করলে ইনডোর আউটডোর সব কিছু ইউজ করে দেখে আপনাদের আমি একটা ব্লগের মাধ্যমে রিভিউটা শেয়ার করব। মেমোরি কার্ডটা খুললাম, এই মেমোরি কার্ডের এই যে স্যান্ডিক্সের এই মানে কি বলবো, কেস বা মানে শ্যাশে হোয়াট এভার এই যেটা আছে, এইটা কিন্তু কখনোই আপনারা হারাবেন না বা ফেলবেন না। কেননা যদি কখনো মেমোরি কার্ড আপনার পারচেস করার পর কোনো রকম প্রবলেম করে, এতে একটা ওয়ারেন্টি গ্যারেন্টির একটা ব্যাপার আছে, তো সেই জন্য ওয়ারেন্টি যদি আপনি ক্লেম করতে চান, এটা লাগে অবশ্যই বিলটা। মেমোরি কার্ডটা এবার ক্যামেরাটি ইনস্টল করে দেখা যাক। আমি লাগিয়ে দিয়েছি, বাট এখন এটা ফরম্যাট করতে বলছে, কার্ডটা এরর দেখাচ্ছে, তো আমি এখন সেটিংসে গিয়ে মেমোরি কার্ড ইনস্টল করে দিয়েছি, ফরম্যাটটাও করা হয়ে গেছে। এখন মোটামুটি আমি ভিডিও করতে পারবো, এখানে ভিডিও টাইম দেখাচ্ছে, আপনারা দেখতে পারবেন যে 7 ঘন্টা 4 মিনিট 11 সেকেন্ডের ভিডিও করতে পারবো। এই ক্যামেরাটা 128 GB অবধি সাপোর্টেড, মেমোরি কার্ড আমি ইউজ করতে পারবো, বাট অ্যাজ পার মাই নলেজ আমি যদি যদি আমি চাই ভিডিও কোয়ালিটি, বা আমি যদি কোনো রকম ল্যাকিং ছাড়াই যদি এটাকে ইউজ করতে চাই, দেন 128 GB না ইউজ করে আমি 64 GB মেমোরি কার্ড ইউজ করতে পারি, এটাতে ক্যামেরাটা আরও ভালো খুবই চলবে। তো আমি এখন আপাতত একটা 64 GB একটা
মেমোরি কার্ড আমি পারচেস করে ইনস্টল করেছি, তো এটাকে ইউজ করে দেখব। আজকে তো আনবক্সিং করে নিলাম, নেক্সট কোনো একটা দিন কোনো একটা ব্লগে আমি আউটডোর ইনডোর ভালো করে ভিডিও করে দেখে ব্লগের মাধ্যমে আপনাকে আপনাদের ফিডব্যাকটা দেব। অনেকে হয়তো বলতে পারে কেন এসজে ক্যাম, গোপ্রো কেনার প্ল্যান ছিল বাট এক্ষুনি এই মুহূর্তেই গোপ্রোটা কিনলাম না, বিকজ গোপ্রো কেনাটা একটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার, অনেক কটাই অনেকটাই প্রাইস। এখন গোপ্রো ইলেভেনের প্রাইস নিয়ে নেব 45-50,000, তো এখন 50,000 টাকা ইনভেস্ট করাটা আমি মনে করলাম যে সবই আমরা এখন ব্লগিংটা শুরু করছি, কীরকম কী হয় না হয় তার উপর দেখে, তো বাজেট ক্যামেরার মধ্যে এটাই বেস্ট লাগলো 10,000 প্রাইস রেঞ্জে, তো এটাই কিনলাম। এর সাথে আরও অ্যাক্সেসরিজ আমরা অর্ডার করেছি, সেইগুলো আসুক। মোটামুটি মেমোরি কার্ড আর বাকি ব্যাটারি আর এক্সট্রা চার্জার এই সব কিছু মোটামুটি নিয়ে অলমোস্ট 15,000 মতন খরচা পড়ে যাবে। তো ঠিক আছে, ইটস গুড ফর নিউ স্টার্ট, তো দেখি আগামী দিনে আর কি কী ভালো করে করতে পারি ব্লগগুলোকে দেখে। অনেক কি বলবো, অনেক কিছু মানে অনলাইন প্রোডাক্টস, তারপর ইউটিউব ঘেটে আলটিমেটলি আমরা এই এসজেক্যাম লেজেন্ড 6 ক্যামেরাটা পারচেস করলাম। সব থেকে মেন কথা বলবো, এতদিন পর্যন্ত আমরা যা ব্লগ করে এসেছি সব পুরো ব্লগটাই কিন্তু আমরা মোবাইলে করতাম, আমাদের কাছে দুখানা মোবাইল আমরা ইউজ করি, আমার আর আমার ওয়াইফের মোবাইলটা, একটা iPhone 13 আছে অ্যান্ড আমার vivo 20 23, এই দুটো ফোনেই নর্মালি আমরা ব্লগ করতাম। দি ফার্স্ট আমরা ক্যামেরা পারচেস করলাম, আশা করি এর পরবর্তীকালে ব্লগিংটা আরও বেটারভাবে করতে পারবো, আরও ইন্টারেস্টিং হবে। আর হ্যাঁ, অতি অবশ্যই আমি মোটো ব্লগিংটা স্টার্ট করবো ভাবছি, তো নেক্সট ব্লগগুলো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো গাইস, টিল দেন স্টে টিউনড।